ওয়েলকাম স্টুডেন্টস টু ইউর চ্যানেল অনলাইন ক্লাস আজকে মাধ্যমিক ছাত্রছাত্রীতে তোমাদের জন্য ভূগোলের একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে আমরা আলোচনা করব ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়াও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায় থেকে তোমাদের যে যে দু মার্ক্সের প্রশ্ন তোমাদের গুরুত্বপূর্ণ এইরকম বেশ কয়েকটি দু মার্ক্সের প্রশ্ন এবং উত্তর নিয়ে আমি আলোচনা করব এর আগে আপডেটের নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের ভূগোলে যে প্রথম এবং পঞ্চম অধ্যায় রয়েছে সেখান থেকে যে যে এমসিকিউ কিউ কিউ প্রশ্ন পড়তে হবে এবং দুই তিন এবং পাঁচ মার্কসের সমস্ত ধরনের সাজেশানের ভিডিও কিন্তু আমি তোমাদের জন্য এর আগে আমার চ্যানেলে নিয়ে এসেছিলাম যদি সেই সমস্ত ভিডিও না দেখে থাকো তো আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো অথবা আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো এছাড়াও তোমাদের নতুন আপডেটেড সিলেবাস অনুযায়ী সব বিষয়ের ওপরই আমি প্রশ্ন উত্তরের সাজেশানের সমস্ত ধরনের ভিডিও আপলোড করেছি ভবিষ্যতেও আরও প্রশ্ন উত্তরের ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো যেগুলি তোমাদের আসন্ন মাধ্যমিক দু হাজার একুশের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমাদের কাছে একটি অনুরোধ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তাদের তারা যাতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে থাকা বেলা বেলাইকানটিকে ক্লিক করে দাও পরবর্তী সমস্ত ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য চলো শুরু করা যাক ভিডিওটি দেখো প্রথম প্রশ্ন পর্যায়ন বলতে কি বোঝো উত্তর অসমতল ও বন্ধুর ভূমি ক্ষয়সীমার সাপেক্ষে ক্ষয় বহন ও সঞ্চয়ের মাধ্যমে সমতলে পরিণত হলে তাকে পর্যায়ন বলে সেকেন্ড প্রশ্ন নগ্নি ভবন কাকে বলে উত্তর হবে আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ী ভবন এই তিনটি প্রাকৃতিক শক্তির ক্রিয়ার ফলে ভূপৃষ্ঠের উপরিভাগে শিলাস্তর ক্ষয়িত ও অপসারিত হয়ে নিচের শিলাস্তরকে ভূপৃষ্ঠে উন্মুক্ত করলে তাকে নগ্নিভবন বলে নগ্নিভবনের সূত্রটি দেখে নাও নগ্নিভবন মানে হচ্ছে আবহবিকার আর পুঞ্জিত ক্ষয় আর ক্ষয়িভবন এই তিনটিকে একত্রে কিন্তু নগ্নিভবন বলা হয় তিন নম্বর প্রশ্ন বহির্জাত প্রক্রিয়া কাকে বলে উত্তর হচ্ছে যে প্রক্রিয়ায় ভূ বহিষ্ঠ শক্তিগুলি যেমন বৃষ্টিপাত নদী হিমবাহ বায়ু সমুদ্র তরঙ্গ প্রভৃতি ভূমিরূপের ক্ষয় অপসারণ বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তনে সাধন করে তাকে বহির্জাত প্রক্রিয়া বলে চার নম্বর প্রশ্ন পুঞ্জিত ক্ষয় বা পুঞ্জ ক্ষয় কী উত্তর হয়ে যাবে যে প্রক্রিয়ায় আবহ বিকারজাত পদার্থ পৃথিবীর অভিকর্ষ শক্তির টানে পর্বতের ঢাল বরাবর ধীরে ধীরে বা দ্রুত নিচের দিকে নেমে আসে তাকে পুঞ্জিত ক্ষয় বলে পাঁচ নম্বর প্রশ্ন ধারণ অববাহিকা কাকে বলে উত্তর হবে উচ্চভূমি বা পার্বত্যভূমিতে উচ্চ অঞ্চলে অসংখ্য উপনদী ও শাখা নদী সহ প্রধান নদীর অববাহিকাকে ধারণ অববাহিকা বলে ছ নম্বর প্রশ্ন জলবিভাজিকা কাকে বলে উত্তর হচ্ছে যে উচ্চভূমি অর্থাৎ পর্বত বা পাহাড় পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক নদী অববাহিকা বা নদী গোষ্ঠীকে পরস্পর থেকে আলাদা করে তাকে জলবিভাজিকা বলে সাত নম্বর প্রশ্ন নদীর ঘাতের সূত্রটি কী উত্তর হবে নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে তার বহন ক্ষমতা চৌষট্টি গুণ বা টু টু দি পাওয়ার সিক্স এখানে ছাব্বিশ হয়ে গেছে এটি হয়ে যাবে টু টু দি পাওয়ার সিক্স হারে বৃদ্ধি পায় নদীর গতিবেগের সঙ্গে তার বহন ক্ষমতার এই আনুপাতিক সম্পর্ককে ষষ্ঠ ঘাতের সূত্র বলে আট নম্বর প্রশ্ন নুনাটাক্স কি উত্তর হবে এক্সিমো শব্দ নুনাটাক্স এর অর্থ তুষারমুক্ত ভূমি মেরু অঞ্চলে মহাদেশীয় হিমবাহের গভীরতা প্রান্তভাগে হ্রাস পাওয়ার উচ্চ পর্বশৃঙ্গগুলি বরফমুক্ত ও ভূমি দেশ তুষারাবৃত্ত থাকে এই বরফহীন পর্বশৃঙ্গকে নুনাটাক্স বলে দশ নম্বর প্রশ্ন করিড বা টার্ন কি উত্তর হবে হিমবাহের ক্ষয়কার্যের ফলে পর্বতগাত্রের হাতলযুক্ত চেয়ারের মতো যে ভূমিরূপ গঠিত হয় তাকে করি বলে করির মধ্যভাগের খাত অংশে অনেক সময় হিমবাহ থেকে যায় পরে ওই হিমবাহ গোলে খাত অংশে জমে হ্রদের সৃষ্টি করে একেই করিড বলে দশ নম্বর প্রশ্ন পেডিমেন্ট কি উত্তর হবে পেডিমেন্ট কথাটির অর্থ হলো পর্বতের পাদদেশ মরু অঞ্চলে পর্বতের পাদদেশে বায়ু ও জলধারার মিলিত ক্ষয়কার্যের ফলে গঠিত শিলাময় মৃদু ঢালযুক্ত প্রায় সমতল ভূমিকে পেডিমেন্ট বলে তো দেখো ছাত্রীরা তোমাদের জন্য কিন্তু ভিডিওটি অনেক কষ্ট করে বানানো তোমরা কিন্তু কোথাও এই ধরনের পুরো ইউটিউবের বুকে এই ধরনের প্রশ্ন উত্তরের পর্ব কোথাও পাবে না তোমাদের জন্য অনেক কষ্ট করে বানানো তাই তোমাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি একটিও স্কিপ না করে সম্পূর্ণটি দেখার চেষ্টা করো তোমাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে পরের প্রশ্ন ইনসেলফি উত্তর প্রায় সমতল মরুভূমির মধ্যে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে থাকে কঠিন টিলা কঠিন শিলা গঠিত টিলাগুলিকে ইনসেলবার্জ বলে পরের প্রশ্ন ক্যানিয়ন কি উত্তর বৃষ্টিহীন শুষ্ক মরুপ্রায় অঞ্চলের নদী উপত্যকা যখন খুব গভীর হয় তখন তাকে ক্যানিয়ন বলে তেরো নম্বর প্রশ্ন এস্কার কি উত্তর হবে হিমবাহে ঢাকা নদী খাতে হিমবাহবাহিত নুড়ি কাকর বালি প্রভৃতি সঞ্চিত হয়ে যে দীর্ঘ স্বল্প উঁচু আঁকা বাঁকা শৈলশিলার মতো ভূমিরূপ গঠিত হয় তাকে এসকার বলে চোদ্দ নম্বর প্রশ্ন কেম কি উত্তর হবে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে প্রান্ত গ্রাবরেখায় সৃষ্টি হওয়া ত্রিকোণাকার ভূমিকে কেম বলে পনেরো নম্বর প্রশ্ন নদী কাকে বলে উত্তর বৃষ্টির জল গলা জল রথ বা ঝর্নার জল ভূমির ঢাল অনুসারে গড়িয়ে এসে স্বাভাবিক যে জলধারা বা জলস্রোতের সৃষ্টি করে তাকে নদী বলে ষোলো নম্বর প্রশ্ন বার্খানোয়েট কি উত্তর হবে পাশাপাশি অবস্থিত বারখান বালিয়াড়িগুলির পরস্পর যুক্ত হয়ে গেলে বৃহৎ বারখান গড়ে ওঠে তাকে বারখানোয়েট বলে সতেরো নম্বর প্রশ্ন গিরিখাত তাকে বলে উত্তর হবে নদী প্রবলভাবে অবঘর্ষ পদ্ধতিতে নিম্নক্ষয় করতে থাকে কিন্তু পার্শ্বক্ষয় কম করে প্রবল নিম্নক্ষয়ের কারণেই নদী উপত্যকা সংকীর্ণ ও গভীর আয় আকৃতি বিশিষ্ট হয় এটিই হল গিরিখাত আঠেরো নম্বর প্রশ্ন আবদ্ধ শৈলশিরা কী উত্তর হবে পার্বত্য অঞ্চলে নদীর প্রবাহপথে কঠিন শিলাসমূহ বাধার সৃষ্টি করলে নদী একে বেঁকে চলতে শুরু করে এর ফলে নদীর একটি পার অপর পারকে আড়াল করে রাখে ফলে নদীর গতিপথ সোজাসুজি বেশি দূর পর্যন্ত দেখতে পাওয়া যায় না দূর থেকে মনে হয় যেন শৈলশিরাগুলি আবদ্ধ বা শৃঙ্খলিত অবস্থায় রয়েছে যে কারণে এদের আবদ্ধ শৈলশিরা বা শৃঙ্খলিত শৈলশিরা বলে উনিশ নম্বর প্রশ্ন প্রপাতকূপ কি উত্তর নদী তার প্রবাহপথে অবস্থিত ঢালের উঁচু অংশ থেকে নিচে পতিত হলে জলস্রোত ও বাহিত শিলাখণ্ডের আঘাতে নদীবক্ষে প্রায় গোলাকার গর্তের সৃষ্টি হয় এদের প্রপাতকূপ বলে কুড়ি নম্বর প্রশ্ন স্বাভাবিক বাদ কি উত্তর নদীর মধ্যপ্রবাহে ও বিশেষত নিম্ন প্রবাহে প্রায়শই পার্শ্ববর্তী দুকুল সংলগ্ন অঞ্চল বন্যার ফলে প্লাবিত হয় কিছুদিন পর এই প্লাবনের জল সরে গেলে নদীবাহিত পলি বালি কর্দম প্রবৃতি নদীর দুই তীরে সঞ্চিত হয়ে ধীরে ধীরে বাঁধের মতো উঁচু হয়ে যায় প্রাকৃতিগতভাবে সৃষ্টি হয় বলে এই ধরনের বাক্যে স্বাভাবিকবাদ বা লেভি বলে দেখো কর্দম মানে হচ্ছে কিন্তু এটি কাদা একুশ নম্বর প্রশ্ন হিমবাহ কাকে বলে উত্তর সাধারণত পার্বত্য অঞ্চলে শীতকালে তুষার পড়ার হার গ্রীষ্মে গলনের হারের চেয়ে বেশি হলে পাহাড়ের উপরে তুষার জমতে শুরু করে এবং জমে শক্ত বরফে পরিণত হয় এই বরফ জমা এলাকাটিকে বরফক্ষেত্র বলে যখন এই জমা বরফ নিচের নিজের ওজনের ভারে ও মাধ্যাকর্ষণ টানে ধীরগতিতে পাহাড়ের ঢালবে নিচে নামতে শুরু করে তখন তাকে হিমবাহ বলে বাইশ নম্বর প্রশ্ন হিমশৈল কাকে বলে উত্তর উচ্চ অক্ষাংশে সমুদ্রে জলের ঊর্ধ্ব হিমবাহের কিছু অংশ ভেঙে ভাসতে থাকে সমুদ্রে ভাসমান এরূপ বিশালাকার বরফস্তূপকে হিমশৈল বলে একটি ছোট্ট কথা তোমাদের বলে দিই হিমবাহের এক ন ভাগের এক ভাগ জলের ওপরে থাকে বাকি আট ভাগ কিন্তু জলের নিচে থাকে উদাহরণ হচ্ছে এরকম একটি হিমশৈলে ধাক্কা খেয়ে উনিশশো সালে বিখ্যাত জাহাজ টাইটানিক এই মহাসাগরে ডুবে যায় তেইশ নম্বর প্রশ্ন হিমরেখা কাকে বলে উত্তর ভূপৃষ্ঠের ওপর যে কাল্পনিক রেখার উপরে সারা বছর বরফ জমে থাকে এবং সেই রেখার নিচে বরফ নামলে তা গোলে তরলে পরিণত হয় সেই কাল্পনিক রেখাকেই বলা হয় হিমরেখা চব্বিশ নম্বর প্রশ্ন পিরামিড চূড়া কী উত্তর উপত্যকা হিমবাহের উচ্চক্ষেত্রে ক্ষয়কার্যের ফলে সার্কের সৃষ্টি হয় যখন একটি পাহাড়ের বিভিন্ন দিক থেকে তিন চারটি সার্ক পাশাপাশি একসঙ্গে বিরাজ করে তখন এদের মধ্যবর্তী খারাপ পর্বতচূড়াটিকে পিরামিডের মতো দেখায় পিরামিডের মতো আকৃতি বিশিষ্ট এই ধরনের পর্বতচূড়াকে পিরামিড চূড়া বলে পঁচিশ নম্বর প্রশ্ন রেখা কাকে বলে উত্তর গ্রাবরেখা বা অধক্ষিপ্ত হিমবাহ হল হিমবাহের অবক্ষেপণ বা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হিমবাহ অগ্রসর হওয়ার সময় এর সাথে যেসব পাথরখণ্ড বালি কাদা প্রভৃতি বাহিত হয় হিমবাহ গলতে শুরু করলে সেগুলি হিমবাহের প্রভাব পথে আশেপাশে সঞ্চিত হতে থাকে এই অসংগবদ্ধ মিশ্র পদার্থের সঞ্চয়কে গ্রাব গ্রাবরেখা বা অধক্ষিপ্ত হিমবাহ বলে ছাব্বিশ নম্বর প্রশ্ন হিমদ্রণী কাকে বলে উত্তর হবে উঁচু পার্বত্য অঞ্চলে হিমবাহ যেই উপত্যকার মধ্যে দিয়ে অগ্রসর হয় যেখানে হিমবাহের ক্রমাগত পার্শ্ব হয় ও নিম্ন হয় সমানভাবে হওয়ার ফলে পার্বত্য উপত্যকাটির আকৃতি ইংরেজি ইউ আকৃতির মতো হয়ে যায় একে ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রণী বলে সাতাশ নম্বর প্রশ্ন বাস্কেট অফ এগ রিলিফ বলতে কি বোঝো দেখো ড্রামলিনকে বাস্কেট অফ এগ রিলিফ বলে তো কোশ্চেন এভাবেও আসতে পারে ড্রামলিনকে বাস্কেট অফ এগ রিলিফ কেন বলা হয় উত্তর হবে অনেক উঁচু জায়গা থেকে দেখলে ড্রামলিনগুলিকে ডিম ভর্তি ঝুড়ির মতো মনে হয় ড্রাম ড্রামলিন অধ্যুষিত অঞ্চলকে তাই বাস্কেট অফ এগ টোপোগ্রাফি বা বাস্কেট অফ এগ রিলিফ বলা হয় পরের প্রশ্ন সমপ্রায় ভূমি কাকে বলে উত্তর হবে নদীর জলপ্রবাহ ও অন্যান্য প্রাকৃতিক শক্তির প্রভাবে কোনো প্রাচীন মালভূমি অঞ্চল দীর্ঘদিন ধরে ক্রমশ ক্ষয় পেতে পেতে এক সময় উঁচু নিচু ঢেউ খেলানো ভূমি বা প্রায় সমতল ভূমিতে পরিণত হলে তাদের সমপ্রায় ভূমি বলা হয় উনত্রিশ নম্বর প্রশ্ন অবরোহণ প্রক্রিয়া কাকে বলে উত্তর হবে যে প্রক্রিয়ায় বহির্জাত শক্তিসমূহের প্রভাবে ভূপৃষ্ঠের উঁচু জায়গাগুলো ধীরে ধীরে ক্ষয়ে গিয়ে ক্রমশ নিচু হয়ে আছে সেই প্রক্রিয়া বা প্রক্রিয়াগুলিকে এক কথায় অবরোহণ বলে তিরিশ নম্বর প্রশ্ন আরোহণ প্রক্রিয়া কাকে বলে উত্তর হবে বিভিন্ন প্রকার বহির্জাত প্রাকৃতিক শক্তির ক্রিয়ায় সৃষ্ট পলি বালি কাকর প্রভৃতির মাধ্যমে স্থলভূমি ভরাট হওয়ার প্রক্রিয়াকেই আরোহণ বলে পরের প্রশ্ন বারখান কি উত্তর হবে উষ্ণ মরুভূমি অঞ্চলে বায়ুপ্রবাহের গতিপথে কিছু বালিয়ারি আড়াআড়িভাবে অর্ধ অবস্থান করে এই প্রকার বালিয়ারিকে বারখান বলা হয় মরু পর্যটক হেডিন সর্বপ্রথম এর নামকরণ করেন পরের প্রশ্ন জলপ্রপাত কি। উত্তর হবে পার্বত্য প্রবাহে নদীর গতিপথে কঠিন শিলা ও কোমল শিলা অনুভূমিকভাবে অবস্থান করলে নদীর প্রবল স্রোতের ফলে কোমল শিলা কঠিন শিলা অপেক্ষা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে খাড়া ঢাল সৃষ্টি করে ফলে নদীর ওই খাড়া ঢালের ওপর দিয়ে সরাসরি নিচে পড়তে থাকে একে জলপ্রপাত বলে পরের প্রশ্ন তেত্রিশ নম্বর বাজাদা কি উত্তর হবে পেডিমেন্টের নিচের অংশে ক্ষুদ্র ক্ষুদ্র জলদ্বারা বাহিত হয়ে সূক্ষ্ম বালি পলি প্রভৃতি সঞ্চিত হয়ে যে প্রায় সমভূমির ন্যায় ভূমিরূপ সৃষ্টি করে তাকে বাজাদা বলে পরের প্রশ্ন লোয়েস কি বা লোয়েস সমভূমি কি উত্তর হবে অতি সূক্ষ্ম বালিকণা বায়ুপ্রবাহ দ্বারা পরিবাহিত হয়ে মরুভূমি সীমানার অনেক দূরে নিয়ে গিয়ে জমা হয়ে যে সমভূমি গঠন করে তাকে লোয়েস সমভূমি বলে পরের প্রশ্ন নদীর পুনর্জৌবন লাভ বলতে কি বোঝো উত্তর হবে একটি ক্ষয়চক্র সম্পূর্ণ হতে দীর্ঘ সময় লাগে এবং অধিকাংশ ক্ষেত্রেই তা শেষ পর্যায়ে পৌঁছাবার আগেই সংশ্লিষ্ট অঞ্চলের উন্নয়ন ঘটলে বা সমুদ্র জলতলের পরিবর্তন ঘটলে নদী ঢালের সামঞ্জস্য নষ্ট হয় এর ফলে নদী তার ঢালের সামঞ্জস্য পুনরায় ফিরিয়ে আনার জন্য নতুনভাবে তার ক্ষয়কার্য দ্রুত গতিতে শুরু করে অর্থাৎ নদী তার বার্ধক্য অবস্থা থেকে পুনরায় যৌবন অবস্থা অবস্থাপ্রাপ্ত হয় একে নদীর পুনর্জৌবন বলে তো ছাত্রছাত্রীরা এই ছিল তোমাদের মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে মোট পঁয়ত্রিশটি দুই মার্কসের প্রশ্ন যেগুলি তোমাদের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদের এইটুকু অ্যাসিওর করতে পারি এই কয়েকটি প্রশ্ন তোমাদের পড়লে এখান থেকেই কিন্তু সমস্তটা তোমরা কমন পেয়ে যাবে এই প্রশ্নগুলি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা ভালোভাবে মুখস্থ করে নাও এবং নোট ডাউন করে নাও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর যারা চ্যানেলের নতুন তাদের কাছে একটি অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে তাকে বেলাইকানটিকে ক্লিক করে দিও পরবর্তী সমস্ত ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য আর অন্যান্য কোনো বিষয়ের ওপর ভিডিও পাওয়ার জন্য এবং অন্য যদি কোনো বিষয়ের ওপরে ভিডিও প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে আমাকে লিখে জানিও আমি সেই বিষয়ের ওপরও তোমাদের জন্য অবশ্যই ভিডিও আপলোড করে দেবো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য